সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ইলম মিডিয়া প্রযোজিত এনআরবি টিভি পরিবেশিত আলোর ভুবনের রমাদানের এপিসোডে আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল মতিন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করাবেন যার নাম রায়্যান শুধু রোজাদার লোকেরাই এই দরজা দিয়ে বেহেশত প্রবেশ করবে আমরা সবাই কায়মনোচিত্তে চাই যে আমরা এই দরজা দিয়ে ইনশাআল্লাহ বেহেশতে প্রবেশ করব আজকে আপনাদের সামনে হাদিসের আলোকে পবিত্র রমাদান সম্পর্কে আলোচনা করবেন নর্থ ভ্যালি ইসলামিক সেন্টার নাইস এর খতিব ডক্টর ফজলুল করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আলোর ভবনে আপনাদের জানাই মাহে রমজানের শুভেচ্ছা রমাদান মুবারক আজকে এই পর্যায়ে আমরা হাদিসের আলোকে রমাদান এই বিষয়ে কথা বলবো এবং রমাদান সংক্রান্ত কিছু অথেন্টিক হাদিস বুখারি ও মুসলিম থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে যে হাদিসখানা আমি উল্লেখ করতে চাই সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এই হাদিসখানা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে মুমিনদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন যেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে এবং তাদের জন্য গুনাহের পথগুলো আল্লাহর যারা প্রকৃত বান্দা তাদের জন্য গুনাহের পথগুলো আল্লাহ বন্ধ করে দেন যার ফলে সৎ কাজ করা ভালো কাজ করা তাদের জন্য অনেক সহজ হয়ে যায় এই মাসের সব ভালো আমলের অনেক বেশি রিওয়ার্ড উমর সালিম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসের অন্য মাসে যে কোনো ভালো কাজের বদলা দেওয়া হয় 10 থেকে 700 গুণ পর্যন্ত কিন্তু আল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দান করব এখন আমরা ধারণা করতে পারি যে আল্লাহ যেমন মহান আল্লাহর রিওয়ার্ডও তেমন অনেক বড় এই রিওয়ার্ডটা আল্লাহ স্বয়ং আমাদেরকে দান করবেন এর চাইতে সুসংবাদ আর কী হতে পারে এছাড়া আরেকখানা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদের জন্য আনন্দঘন মুহূর্ত হলো দুটো একটা হলো সে যখন ইফতার করে আরেকটা হলো সে যখন তার রবের সাথে তার সাক্ষাৎ হবে এগুলি সবই বুখারির হাদিস রমজানের যে উপকারিতা সেগুলো যদি আমরা ওগুলোর দিকে তাকাই যদিও আমাদেরকে দীর্ঘ সময় ধরে মানে না খেয়ে থাকতে হয় পানাহার ছাড়া থাকতে হয় কিন্তু আমাদের যে উপকারগুলো সেই উপকারগুলো শারীরিক এবং মানসিক আধ্যাত্মিক এবং দৈহিক অনেক উপকারের মধ্যে নিহিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা হলো আমাদের জন্য একটি ঢাল স্বরূপ এটা আমাদেরকে খারাপ কাজ থেকে অনেক বিপদ আপদ থেকে অনেক খারাপ প্রতিক্রিয়া থেকে আমাদের আমলের অনেক খারাপ প্রতিফল থেকে আমাদেরকে রক্ষা করে তো এর মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে অবজার্ভ করতে বলা হয়েছে তার মধ্যে একটি হলো যে
অশ্লীল কথাবার্তা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং রাগ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। সাধারণত পেটে খিদা থাকলে মানুষের সহজেই রাগ উঠে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ তোমার সাথে ঝগড়াও করতে আসে তাহলেও তুমি তাকে বলবে যে আমি রোজাদার, আমি ঝগড়া করব না। তো এই বিষয়গুলো আমাদেরকে সেলফ কন্ট্রোল শিক্ষা দেয়। সেলফ কন্ট্রোল বা নিজের ওপর যে কন্ট্রোল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, রোজা আমাদেরকে সেই শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রমজান হলো গুনাহ মাফের একটা অন্যতম সুযোগ। সাধারণত এ হাদিসে বলা হয়েছে যে এক ওয়াক্ত নামাজ যেমন আর এক ওয়াক্ত পর্যন্ত মানুষ যেসব সগীরা গুনাহ করে ওগুলোর জন্য ক্ষমার ব্যবস্থা করে, এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নামাজ পর্যন্ত যে গুনাহ মানুষ করে ফেলে, অবশ্যই কবিরা গুনাহ নয়, ছোট যেসব গুনাহ হয়ে যায় সেগুলোর জন্য নামাজ হলো তার এক্সপিয়েশন বা এগুলো নামাজের মাধ্যমে সেসব গুনাহ মাফ হয়ে যায়। ঠিক তেমনিভাবে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেসব গুনাহ মানুষ করে ফেলে কবিরা গুনাহ ছাড়া, সেসব গুনাহের জন্যে এ রোজা হলো এমন এক জিনিস যে এই গুনাহগুলো মাফ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও রিপোর্ট করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং ইহতিসাবের সাথে রোজা রাখল তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো এই যে ইমান এবং ইহতিসাব, ইহতিসাবের অর্থ কী? ইহতিসাবের অর্থ হলো আত্মসমালোচনা বা আত্মপর্যালোচনার মাধ্যমে যে রোজা রাখা হয়, এই রোজার মাধ্যমে আমরা যখন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি এই রোজার যে প্রকৃত তাৎপর্য সেটাকে উপলব্ধি করে আত্ম উপলব্ধির মাধ্যমে যে রোজা রাখা হয় সেটাকেই বলা হয় ইমান এবং ইহতিসাবের সাথে রোজা। এইভাবে যারা রোজা রাখেন বুখারীর হাদিস অনুযায়ী আল্লাহ তাদের সকল গুনাহগাত আল্লাহ মাফ করে দেন। আরেক হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি এই রোজার সময় কেয়ামুল লাইল বা রাত্রিকালীন ইবাদতের সময় কাটায় আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দেন। অপর এক হাদিসে এসছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে এবং ইহতিসাবের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে তার বিগত জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেসব সুসংবাদ রেখেছেন কোরআনে কারিমে তার আলোকে আরও অনেক হাদিস আমাদেরকে সেই সুসংবাদের ব্যাখ্যাস্বরূপ আমাদেরকে শোনাচ্ছে। যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একদিন রোজা রাখে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পরিমাণ জার্নির দূরে রাখবেন তার চেহারাকে। অপর এক হাদিসে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রোজা হলো মুমিনদের জন্য একটি ঢাল স্বরূপ আর সেই ঢাল মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, মানুষকে খারাপ কাজ থেকে প্রোটেকশন দিয়ে রাখে। আবদুল্লাহ ইবনে আমর রিপোর্ট করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা
কিয়ামতের দিন আল্লাহর বান্দার পক্ষ হয়ে তার সুপারিশ করবে এবং বলবে যে হে আল্লাহ, আমি তাকে তার পানাহার থেকে বিরত রেখেছি, কাজে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন এবং তাকে ক্ষমা করুন। তেমনিভাবে কোরআন শরীফ সেই বান্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে হে আল্লাহ, আমি তাকে ঘুমোতে দেইনি, সে রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, আজ আমি তার পক্ষ হয়ে আমি আপনার দরবারে সুপারিশ করছি। প্রিয় বন্ধুগণ, এ হাদিসগুলো আলোকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে আমাদের অ্যাকশনের মাধ্যমে, কাজের মাধ্যমে আমাদের রোজাকে আরও সুন্দর করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজানে জিব্রাইল আলাইহিস সালাম ওনার কাছে আসতেন এবং উনি পুরো কোরআন শরীফ রিভাইজ করতেন রমজান মাসে। সেই থেকে মুসলমানদের মধ্যে জেনারেলি এটা একটা সাধারণ প্র্যাকটিস যে আমরা কোরআন তেলাওয়াত করি এবং অনেকেই কোরআন খতম করার চেষ্টা করি। আমরা যেন সেই চেষ্টা আমরা করতে পারি এবং কোরআন শরীফ খতম করতে পারি, বেশি বেশি তেলাওয়াত করতে পারি এবং সম্ভব হলে অর্থসহ বোঝার চেষ্টা করতে পারি, সেই চেষ্টা আমাদেরকে জারি রাখতে হবে। তেমনিভাবে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের প্রথম অংশ হলো রহমতের, মধ্যের অংশ হলো মাগফিরাতের, আর শেষ অংশ হলো দুজুক থেকে নাজাতের সময়। এর অর্থ এই নয় যে মধ্যম অংশ বা দ্বিতীয় অংশে রহমত নাজিল হবে না, বা প্রথম অংশে মাগফিরাত দেওয়া হবে না, বা শেষ অংশে রহমত থাকবে না, এর অর্থ এই নয়। বরং এই রমজান আমাদের জন্য এই তিনটা বিরাট সুযোগ এনে দেয়, যে সুযোগের সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে। এবং শেষ দশ দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে কাটাতেন, মসজিদে একান্ত নির্জনে ইবাদত বন্দিগি করতেন। সেটা আমাদের যাদের পক্ষে সম্ভব করা উচিত, এবং সেই দশ দিন এনে দেয় আমাদেরকে একটা বিরাট সুযোগ লাইলাতুল কদর তালাশ করার। সেই সুযোগে আমাদেরকে লাইলাতুল কদর যদি আমরা পেতে পারি, লাইলাতুল কদর হলো কোরআনের ভাষা অনুযায়ী 1000 মাসেরও বেশি কবুলকৃত এবাদতের চাইতেও বেশি সওয়াব সেই লাইলাতুল কদরের। আমরা যেন সেই চেষ্টায় রত থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবশেষে আমি আরেকখানা হাদিস বলতে চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি খারাপ কথা এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারল না, তার রোজা রেখে কোনো লাভ নেই। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন ছোট বড় সব ধরনের গুনাহের কাজ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, এগুলো থেকে যেন বিরত থাকতে পারি। খারাপ কাজ, খারাপ কথা, খারাপ দৃশ্য দেখা, খারাপ অযথা সময় নষ্ট করা ইত্যাদি কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি, সেটাও রোজার একটা অন্যতম শিক্ষা, যে এইগুলোর থেকে বিরত থাকাও আমাদের জন্যে একটা আত্মসংযমের উপায়। সবশেষে রোজাদারদের জন্যে যে মহান পুরস্কার রয়েছে কিয়ামতের দিন, সেই পুরস্কারের কথা বলেই আমি শেষ করব। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের একটি প্রবেশদ্বারের নাম হবে আল আর রায়্যান, এবং যারা রোজা রেখেছে কেবলমাত্র তারাই ওই প্রবেশদ্বার দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। রোজাদার ছাড়া অন্য কাউকে ওই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা একটা স্পেশাল অনার অনলি ফর ফাস্টিং মুমিনিন। তো প্রিয় ভাইয়েরা, আমার রমজানের এই সুযোগে আমরা আমাদের গুনাহ মাফ করানোর চেষ্টা করব, আল্লাহর মাগফিরাত পাওয়ার চেষ্টা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা
আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করব এবং ইতিকাফ এবং লাইলাতুল কদরের তালাশের মাধ্যমে আমরা আমাদের গুনাহ এবং জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।